হ্যালো মাই ফিউচার ডক্টরস, আবারও চলে এসেছি আমি আপনাদের মাঝখানে আমার নিজস্ব ভিউজ এবং কনফিউশন শেয়ার করতে রিগার্ডিং নিট 2021 MBBS অ্যাডমিশনস। প্রথমেই যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপগ্রেডেশন পসিবল কি না ইন টু স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড বা স্ট্রে মপ আপ রাউন্ড। দ্য স্ট্রেট অ্যাওয়ে আনসার ইজ ইয়েস। যারা যারা এই মপ আপ রাউন্ডে নিজেদের র্যাঙ্কের এগেনস্টে লকিং পাওনি তো তারা অবশ্যই আপগ্রেডেশনের জন্য যেতে পারো ফর দ্য নেক্সট রাউন্ড, দ্যাট ইজ অনলাইন স্ট্রে রাউন্ড। সেকেন্ড যে কোশ্চেনটা আমার মাথায় উঠে এসেছে সেটা হচ্ছে হোয়াট ইজ অনলাইন স্ট্রে রাউন্ড। মানে কোনো বছরই আমরা দেখিনি যে অনলাইনে স্ট্রে রাউন্ড অনলাইনে হচ্ছে। লাস্ট রাউন্ডে যেটা হয় সেটা হচ্ছে কলেজ রাউন্ড, সেই কলেজ রাউন্ডে ডাইরেক্ট রিপোর্টিং আমরা দেখে থাকি প্রত্যেক বছর। এবছর স্ট্রে রাউন্ড হচ্ছে, তার মানে একটাই এখানে যে সিটস ভ্যাকেন্ট থাকার কারণে আমি যেটা আগেও অন্য ভিডিওতেও বলেছি আরও রাউন্ডস বাড়ানো হয় গভর্নমেন্টের তরফ থেকে। থার্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা এবছর আমরা ফলো করছি সেটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ের উপর বা স্টেট র্যাঙ্কিংয়ের উপর বা ক্যাটাগরি র্যাঙ্কিংয়ের উপর কিন্তু চয়েস লকিং হচ্ছে। এর মানে আমাদের স্কোরটা কিন্তু এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে পার্সেন্টাইল অফ মার্কস। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, স্যার আমার স্কোর হাই বাট হচ্ছে না, আমার স্টেট কোটা বা গভর্নমেন্ট কলেজে লকিং হচ্ছে না। কারণটা কী? কারণটা এটাই, দ্য টেকনিক্যাল রিজন ইজ দিস, কি র্যাঙ্কিংয়ের উপর কিন্তু লকিং হচ্ছে চয়েস। তো এখনই কি শুড আই গো ফর ম্যানেজমেন্ট কোটা সিট? আমার ব্যক্তিগত রায় অনুযায়ী ওয়েট ফর দ্য সিট ম্যাট্রিক্স মাই ফ্রেন্ডস। সিট ম্যাট্রিক্সের উপর নির্ধারিত করতে পারবেন যে কোন কলেজ কতটা নেগোসিয়েট করতে পারে তাদের ফিস ইন স্ট্রে মপ আপ। কেন সিট যত ভ্যাকান্ট থাকবে প্রাইভেট মেডিকেল কলেজেস কিন্তু তত ফিস তাদের লাস্টের দিকে নেগোসিয়েট করে। এটা আমি আগেও আমি আমার ভিডিওতে বলেছি। অ্যান্ড লাস্ট অফ অল আমি সবাইকে বলতে চাইবো যে ফ্রেন্ডস, মার্কেটে যত অ্যাডমিশন পিরিয়ডটা এন্ড হতে যাবে তত লিক্রেটিভ ফিস শুনতে পাবেন অ্যাজ এ গার্জেন। আপনারা ডাইরেক্ট ফোনস পেতে পারেন, কলেজের নাম নিয়ে ফোনস পেতে পারেন। একটাই সেখানে আমার ব্যক্তিগত রায়, সেটা হচ্ছে এটা মাথায় রাখবেন, ওয়েন সামথিং কামস ফ্রম ফ্রি দেন দ্য প্রোডাক্ট ইজ ইউ মাই ফ্রেন্ডস। তো অবশ্যই ফি স্ট্রাকচার সেটাকে নির্ধারিতভাবে যাচাই করার একটাই রুলস বা ওয়ে হচ্ছে কলেজের থ্রুতে একটা এস্টিমেশন লেটার সাপোর্টিং দ্য ফি স্ট্রাকচার। এই যাবতীয় তথ্যর জন্য বা ডাইরেক্ট অ্যাডমিশনসের জন্য, নিজেদের সিট বুকিংয়ের ডেটস পাওয়ার জন্য আপনারা অ্যাজ এ চ্যানেল পার্টনার কলেজের আমাদেরকে অতি অনায়াসেই যোগাযোগ করতে পারেন। আমরা বেস্ট অফার্স আপনাকে দেওয়ার চেষ্টা করব। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারসের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।